ও দাদা, অফিস যাবার সময় বলে গেছে যে বেগুন বাড়ি তো কুড়া করাবে, কিছু বেগুন লাগাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, শালা শাশুড়ি আবার কি বলছে রে? বলছি জামাই এসে যে বেগুন বাড়ি তো কুড়া করাবো। তুমি তো গ্যাস হয়ে বসে আছো, টাইম হয়ে গেছে, সদা সদা যেতে হবে। আমার যাইতে নাই মন করছে, বুঝলে? তোমাকে যেটা রাতের বেলায় বললাম তোমার খেয়াল আছে তো? হ্যাঁ হ্যাঁ খেয়াল আছে। আমি মাকে সেদিন ফোন করে বলেওছি যে মা গো, তোর জামাইয়ের কোনো কাজ বাজে নাই, তোরা তো আমাকে বিয়ে দিয়ে দিয়ে আগা, তো এবারে আমি আর জামাই তোদের ঘরে থাকবো। জামাই বলেছে ঘর জামাই থাকবো, ওখানে কোনো একটা কাজ জোগাড় করে আমরা ওখানে থাকবো। মনসা পূজা এখন অনেক দেরি আছে যে গো, এখন থেকেই ওইখানে যেই থাকবি। কি হলো, আগে থেকে যাওয়াই ভালো, বহিনগুলো সবাই আসবে তো, ওরা তখন বলবে নাই জামাইদা আর দিদি আসে গিয়ে এবার ঘর জামাই থাকবে, তার থেকে চলো আমরা আগে থেকে ব্যবস্থা করি। চলো চলো চলো, আমি রেডি হচ্ছি, চলো। চ যাওয়া যাক, তারপরে যাই শ্বশুর ঘাড় মটকায় খাবো। হ্যাঁ, কোথায় গেলে, চলো তাড়াতাড়ি। ও আসি আসি, দাঁড়া টুকু, একটা পেচ্ছাপটা করিয়ে এলি। হ্যাঁ চল চল চলো, আমি তাকে বিদায় দিই। গোহালের আগুন তো খুলে রেখে দেখো, গরুগুলো আসবে এক দুপুর বেলায়। আলে বেটা বস বস, আসছি আসছি দাদা। এ তুমি বারান্দা বসো, আমি মাকে দেখে আসছি ভিতরে কি করছি। দারুণ তো রাজপ্রাসাদ, এই শ্বশুর ঘর ছাড়িয়া যায়, ঘাড় ধাক্কা দিয়ে বাইক করলে আমি যাবো না। না, এখানে একটু আরাম করে বসি, এবার জামাই সেবা করুক। ইয়ার দিদি দিদি, আয় ঘর দিকে আয় আয়, বলছি জামাই এসেছে। হ্যাঁ হ্যাঁ এই একটু আগে আইও। জামাই এখন তোমাদের কি কাজ করবে? তো দাদা, অফিস যাবার সময় বলে গেছে যে বেগুন বাড়ি তো কুড়া করাবে, কিছু বেগুন লাগাইতে হবে। হ্যাঁ, শালা শাশুড়ি আবার কি বলছে রে? বলছি জামাই এসে যে বেগুন বাড়ি তো কুড়া করাবো। তোমাদের বেগুন বাড়ি তো কুড়া হয়ে গেলে আমাদের ঘর দিকে পাঠাই দিবে না? বাজার তো ভেঙে গেছে, যত ছাগল আছে ঢুকছে, বাজার তো ঠিক করা করাবো। শালা শ্বশুর ঘরে জামাই মার প্ল্যান করে রেখেছে নাকি? শাশুড়ি বলছে বেগুন বাড়ি কুড়াবো, আবার খুড় শাশুড়িটা বলছে তোমাদের ঘরে কাজ হয়ে গেলে দিদি আমাদের ঘর থেকে পাঠাই দিবে, বাজার তো ঠিক করা করাবো। এদের অতি গতি ভালো বুঝছি নাই, আমি এক চিন্তা করে আইলাম আর ইয়ারা এক প্ল্যান করে রেখেছি। না, এ সময় বোর্ডও নাই, আমি চিপু চিপু এই পেছন ধার রাস্তা হয়ে পালাই, নালে ইয়ারা জামাই মারা প্ল্যান করে রেখেছে। গোটাই খুঁজলাম মা, তোকে জামাইকে খুঁজে পাচ্ছি না, কি বাবা কোন দিন চালাবো? হ্যাঁ খুঁজে পাচ্ছি না, চল 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 বাড়ি দেখি দেখি, কি বাবা ছেলেটা কোন দিন চালাবো? ও মা গো, জীবন নিয়ে পালাইছি, বাপরে বাপ, দৌড়ে দৌড়ে আমার জীবন তো গেল, কোনো গাড়ি নাই ঘোড়া নাই, আমি এমনি হাঁটে হাঁটে দৌড়ে দৌড়ে কোনো রকমে ঘর পৌঁছবো বাবা রে, জীবন তো বাঁচো। ও মা গো, ও বাবা রে, ঠিকই গেলাম একদম, ও ও বাবা রে। ওরে বাবা রে, ইয়ার আবার পিঠালি যে আমার। ও মা গো, ও বাবা রে।
ও বাবা শুন, দাঁড়াও দাঁড়াও, কেন ছুটছো বাবা তুমি? তোমার পিছনে ছুটে ছুটে আমাদের জীবন নিয়ে গেল। তবু জামাইকে ধরবে গো, জামাইকে ধরবে গো, ঘর থেকে ছুটে পালাইছে। আপনি নাকি মাকে বলে গেছেন যে আমি আগে পরে বেগুন বাড়িতে ঘুরবো, আমি বেগুন বাড়ি ঘুরতে পারবো না বাবা, আমাকে ছাড়িয়ে দেন। আপনি নাকি বলে গেছেন বেগুন বাড়িতে কুড়িবার জন্য। তুমি চুপ করো চুপ করো, আগে ভালো করে কথাটা শুনো বাবা। আরে বাবা, আমাদের ঘরে যে লোক তো কাজ করতে আসে ওকে আমরা জামাই বলি। তোমাদের আসার আগে জামাই এসেছিল, সেই ছোটকি আমাকে জিজ্ঞাসা করলো যে দিদি জামাই এসেছে, সেই আমি বললাম জামাই এইমাত্র এসেছে, তোমার দাদা বলে গেছে বেগুন বাড়িতে কুড়িবার জন্য। তোমাকে কেনে বলবো বাবা, তুমি হলে আমাদের আদরের জামাই। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। নিজে হাসুন ও অপরকে হাসার সুযোগ করে দিন, তাই ভিডিওটাকে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।